আজকের এই ভিডিওতে ক্লাস নাইনের ইংরেজির অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করবো এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো কি বলেছি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা তোমাদের বই থেকে তুলে ধরা হয়েছে তো তোমরা এটা বই থেকে পড়ে নিতে পারো এত বড় প্যাসেজটা পড়তে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদেরকে আমি সরাসরি উত্তরটা করে দিচ্ছি দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য রাইট হ্যান্ড বক্স প্রোভাইড স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অব ইয়োর অ্যান্সার এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যগুলো যদি সঠিক হয় তাহলে টি যদি ভুল হয় তাহলে এ লিখতে হবে বাক্যের পাশের ডান দিকে যে বাক্সগুলো রয়েছে সেই বাক্সের মধ্যে টি বা এফ লিখতে হবে এবং যে উত্তরটা লিখলে সেই উত্তরের সাপেক্ষে একটা এই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে যেটা টেক্সটের মধ্যে রয়েছে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে এখানে তিনটে প্রশ্ন রয়েছে মোট ছ নম্বর রয়েছে দেখো এক নম্বর কি বলেছে এক নম্বর বলেছে মন্ডে মর্নিংস অয়ার নেভার গুড ফর টম টমের জন্য সোমবারের সকাল কখনোই ভালো ছিল না তো অ্যান্সার হবে টি আমি এখানে টি লিখেছি তোমরা দেখবে যে এই বাক্যের পাশে একটা ডান দিকে একটা বাক্স রয়েছে সেই বাক্সের মধ্যে এই টিটাকে লিখতে হবে এইভাবে কিন্তু তোমরা লিখবে না সাপোর্টিং স্টেটমেন্ট টেক্সট থেকে নিতে হবে বলা আছে তো দেখো এইটা লিখবে তোমরা টম অলওয়েজ ফাউন্ড মন্ডে মর্নিংস টু বি মিসারেবেল টমের জন্য প্রতি সোমবারের সকাল খুব দুঃখদায়ক ছিল দুই নম্বর দেখো বলেছে টম সুন রিয়েলাইজড দ্যাট হি কুড নট কনভাইন্স অ্যান্ড পলি অফিস ইস প্রবলেম টম শীঘ্রই উপলব্ধি করতে পেরেছিল যে সে তার কাকিমা পলিকে তার পেটের অসুবিধা সম্পর্কে বোঝাতে পারেনি তো এর অ্যান্সার হবে টি অর্থাৎ ট্রু সত্য হওয়ার জন্য এখানে টি এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট হবে দ্য সিনটমস সুন গ্রো ফেভলি অ্যান্ড হোলি তার লক্ষণগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠল তিন নম্বর টম ওয়াস গ্রনিং বিকজ ইস টো ওয়াস পেইনিং টম কাজ ছিল কারণ তার পায়ের আঙুলগুলি ব্যথা করছিল এটা কিন্তু ভুল তাই জন্য এপ লিখতে হবে তার আঙুলগুলো কিন্তু ব্যথা করছিল না সে কল্পনা করছিল তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট এইভাবে লিখতে হবে টম গ্রস লাউডেড হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টম জোরে জোরে কাঁদ ছিল কারণ সে কল্পনা করছিল যে তার পায়ের আঙুলগুলিতে ব্যথা হচ্ছিল এবার দেখো অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি টুতে কী বলেছে ডু এস ডাইরেক্টেড নির্দেশ অনুসারে লিখতে বলেছে এক নম্বর কী বলেছে সি উইল নেভার ফরগেট দ্য বিউটিফুল ম্যাজিক শো সে কখনোই ভুলতে পারবে না সেই সুন্দর ম্যাজিক শোটিকে চেঞ্জ ইন টু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স তো অ্যান্সার এইরকমভাবে লিখবে সি উইল অলওয়েজ রিমেম্বার দ্য বিউটিফুল ম্যাজিক শো দুই নম্বর হি টার্নড এভরি স্টোন চেঞ্জ ইন টু এ নেগেটিভ সেন্টেন্স না বা এটাকে পরিবর্তন করতে হবে অ্যান্সার হবে হি লেফট অন এ স্টোন আনটার্নড এবার দেখো তিন নম্বর তিন নম্বর কি বলেছে হাউ হ্যাপি আই এম চেঞ্জ ইন টু অ্যান অ্যাসেটিভ সেন্টেন্স অ্যান্সার হবে আই এম ভেরি হ্যাপি এবার দেখো চার নম্বর কি বলেছে ফলোয়ার্স আর চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট তো এর বাংলা হচ্ছে গড়িয়াহাট মার্কেটে ফুল খুব সস্তা এটাকে বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধকে করতে হবে তো এইভাবে তোমরা লিখতে পারো আর ফলোয়ার্স চিপার অ্যাট গড়িয়াহাট মার্কেট শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে এবার দেখো অ্যাক্টিভিটি থ্রি কি বলেছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার সেভেন্টিন ফুটবল টিম তুমি বাংলার অনূর্ধ্ব সতেরো ফুটবল দলে নির্বাচিত হয়েছ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু দ্য হেডমিস্ট্রেস হেডমাস্টার অফ ইউর স্কুল সেকিং পারমিশন ফ্রম হার হিম শো দ্যাট ইউ ক্যান অ্যাটেন্ড দ্য ট্রায়াল ক্যাম্প ট্রায়াল ক্যাম্পে যোগদানের জন্য প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে ছুটি প্রার্থনা করে একটি দরখাস্ত লিখতে বলেছে এর জন্য দশ নম্বর রয়েছে যখন দরখাস্ত লিখবে তখন দরখাস্তের একেবারে ওপরে বাম দিকে এই রকমভাবে একটা অংশ লিখে নিবে টু দ্য হেডমাস্টার আমি এখানে হেডমাস্টার লিখেছি ছেলে হলে হেডমাস্টার আর মহিলা হলে হেডমিস্ট্রেস এটা তোমরা নিজের মতো করে লিখে নিবে টু দ্য হেডমাস্টার এল এম এস এম হাই স্কুল মালদা ওয়েস্ট বেঙ্গল এইভাবে লিখে নিতে হবে সাবজেক্ট দিতে হবে ফুটবল ট্রায়াল ক্যাম্প তো এখানে যদি হেডমাস্টার যদি হয় তাহলে স্যার আর যদি হেডমিস্ট্রেস হয় তাহলে ম্যাডাম দিয়ে শুরু করতে হবে আই বেক টু স্টেট দ্যাট আই অঙ্কুশ মিশ্র অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ ইয়োর স্কুল বিনীত নিবেদন এই যে আমি অঙ্কুশ মিশ্র আপনার স্কুলের নবম শ্রেণীর ছাত্র আই হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য বেঙ্গল আন্ডার সেভেন্টিন ফুটবল টিম আমি বাংলার অনুদ্র সতেরো দলের সুযোগ পেয়েছি বা নির্বাচিত হয়েছি দ্য ফুটবল বোর্ড অথরিটি উইল অ্যারেঞ্জ দ্য ক্যাম্প অ্যাট মালদা অন ফিফটিন অক্টোবর ফুটবলের বোর্ড মালদাতে একটি ক্যাম্প অনুষ্ঠিত করেছে পনেরোই অক্টোবর দ্য ট্রায়াল ক্যাম্প উইল বি কন্টিনিউ ফ্রম ফিফটিন অক্টোবর টু টোয়েন্টি অক্টোবর এই ট্রায়াল ক্যাম্পটি পনেরোই অক্টোবর থেকে কুড়ি অক্টোবর পর্যন্ত চলবে আই এম দেয়ার ফোর সেকিং ইয়র পারমিশন সো দ্যাট আই ক্যান অ্যাটেন্ড দ্য ক্যাম্প তাই আমি আপনার কাছে আগ্রহ করছি যে আপনি যাতে আমাকে অনুমতি দেন এই ক্যাম্পে উপস্থিতি হওয়ার জন্য অবিডিয়েন্টলি অঙ্কুশ মিশ্র শেষে একেবারে নিচে ডান দিকে এটা লিখবে নিচের বাম দিকে তারিখটা দিতে হবে তোমাদের এখানে আমি যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখতে থাকো ধন্যবাদ